সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস দিবে জন্য যে দাম কিন্তু সবচেয়ে কম ইনশাল আগে ইমরানে অনেক সময় বলতে পারি ইমরানে দাম বেশি কেন আমি বলি আপনি বলবেন যে এখন দাম কম সবচেয়ে দাম কম অনলি 11500 টাকা এখন 11500 টাকা পোকো এক্স 3 পোকো এক্স 3 6GB 64GB যে গেমিং ফোন দেখতে আইফোন কিন্তু দাম কিন্তু অনেক কম ঠিক আছে দাম পড়বে মাত্র 13600 টাকা 4GB 16GB দিবে যে দাম 12500 টাকা দেখেন হনরের এক্স 5 প্লাস অফিশিয়াল একটা ফোন পাচ্ছেন শর্ট ক্যামেরা এক শর্ট ক্যামেরার ভিতরে মানে ট্রিপল ক্যামেরা ভিতরে আইফোনের মতো সেম দেখতে কিন্তু দাম কিন্তু অনেক ডিসকাউন্ট ইনশাল্লাহ যে Xiaomi 12টি পুরো এসে 200 MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জার সব কিছু মিলে কিন্তু সেরকম একটা ডিভাইসে সেট ইনশাল্লাহ ফিটবে 11 প্রাইভ G99 এর প্রসেসর ভিতরে একটা গেমিং ফোন পাবেন আপনি ফিরে অনেকে চান যে অফিসিয়ালি নিতে গেলে 1,20,000 টাকা কিন্তু আমরা দিচ্ছি 60,000 ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 12,199 দাম পড়বে 12,199 G99 প্রসেসর অবশ্যই আমি বলবো যে ঢাকা বাড়ি নাম বলে পাচ্ছেন আপনি দাম পাচ্ছেন 27,500 ডিসকাউন্ট দেওয়া পাচ্ছেন 8GB 100% আমি বলবো যে তাদের জন্য 200% 1,000% কারণ আমি গ্যারান্টি দিয়ে বলবো যে অরিজিনাল প্রোডাক্ট 100% কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ যারাই কিনবে ইনশাল্লাহ দেখে 100% মানে অবশ্যই চার্জের সাথে দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন যে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে নতুন মোবাইল ফোন কিনবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স আজকে আমি যে শপিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান সময়ের সব লেটেস্ট অফিসিয়াল আনঅফিসিয়াল লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশ অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে শপিতে রয়েছি বসুন্ধরা সিটির একটি অন্যতম ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম এই শপটির অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক বি শপ নাম্বার 41 তাদের কিন্তু যমুনা ফিউচার পার্কেও সেম নামে একটি শপ পেয়ে যাবেন সেটা হচ্ছে আলিমান টেলিকম যমুনা ফিউচার পার্কের লিফটের 4A এ ব্লকের 50 নম্বর দোকান আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় 32টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইমরান ভাই এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য ফার্স্ট টাইম কোন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন আজকে কিন্তু আমরা দেখাবো কিন্তু ছিল যে সারা বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইস দিবে জন্য যে দাম কিন্তু সবচেয়ে কম ইনশাল আগে ইমরানে অনেক সময় বলতে পারি ইমরানে দাম বেশি কেন আমি বলি আপনি বলবো যে এখন দাম কম সবচেয়ে দাম কম আমাদের আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আগে যে লেভেল 6 বসুন্ধরা সিটিতে ভিভো লোক 41 বর্তমান সমস্যা এখানে বসুন্ধরা সিটিতে আর যারা যমুনা ফিচার পার্কে যাবেন তাদের জন্য সেম দামই হবে কিন্তু দুইটা গিফট বেশি থাকবে কিন্তু যারা ঢাকা বিডি নাম বলবেন তারা যমুনা ফিচার পার্কে গেলে ফোন দেবেন দুইটা গিফট বেশি দেবেন ঠিক আছে ইনশাল্লাহ একটা হচ্ছে নেক ব্যান্ড একটা হচ্ছে স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড দিয়ে দেবো আর একটা হচ্ছে নেক ব্যান্ড দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার প্রায় 500 টাকা গিফট পাবেন ইনশাল্লাহ যারা যমুনা দেখে কিনবেন নাকি তাদের জন্য এই দুইটা বেশি গিফট থাকবে কিন্তু আর যারা বসুন্ধরাতে আসবেন আর যমুনা যাবেন দাম কিন্তু সেম ইনশাল্লাহ আমাদের প্রাইসটা দেখেন ইনশাল্লাহ বলবেন যে আমি সারা বাংলাদেশের সবচেয়ে কম দিব ইনশাল্লাহ কম দামে দিব এবং অরিজিনাল প্রোডাক্টের প্রোডাক্ট পাবেন 100% প্রোডাক্ট পাবেন যে ইউনিটি প্রোডাক্ট পাবেন যারা কুরিয়ারের মাধ্যমে দিবেন তাদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ যেগুলো বলছি গিফট এগুলো থাকবে এবং দাম কিন্তু কমে পাবেন আমি প্রথমে দেখাবো যে একটু একটু আঁকা পাকা দেখাবো এই জন্য যে যেগুলো আপনাদের সবচেয়ে আকর্ষণ বেশি চলে বেশি এবং দামও কম বেশি আমি ওগুলোই দেখাবো আগে প্রথমে দেখাবো যে রেডমি নোট টুয়েলভের দাম হচ্ছে আপনার কালার কিন্তু আছে ব্লু কালার এবং গোল্ড কালার আছে এটার দাম পড়বে এটা কিন্তু 14,700 টাকা বলে একবারে 6GB 64GB দেবো 14,700 টাকা আমি বলবো যে সারা বাংলাদেশে আপনি যাচাই করে আসছেন যে 15 GB কিন্তু পাবেন না কোথাও ইনশাল্লাহ আমরা কিন্তু দিচ্ছি অনেক কমে আরও 300 কমে দিলাম মাত্র 14,700 পাবে 6GB 64GB অনেকে চান যে আমি ইন্টারসে গ্লোবাল নিতে চাই ইন্টারসে গ্লোবাল নিতে পারেন যে দাম পড়বে 8GB 128GB দাম পড়বে মাত্র পড়বে 19,900 পড়বে অনলি 18,999 দাম পড়বে ঠিক আছে আর যদি 8GB 256GB দাম পড়বে 20,300 টাকা পড়বে আর এছাড়াও আপনি যদি কারো লাগে যে রেডমি নোট টুয়েলভ পুরো সেখানে রেডমি নোট টুয়েলভ পুরো দাম পড়বে এটা 12GB 256GB অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র অনলি 31,999 দাম পড়বে অনলি 31,999 পড়বে 12GB 256GB ভেরিয়েন্ট রেডমি নোট টুয়েলভ পুরো 5G ডিভাইসের দাম আর এখানে কিন্তু দেখাবো যে আরও কিছু হোয়াইট প্রোডাক্ট রয়ে গেছে এখানে যেরকম রেডমি টুয়েলভ
রেডমি টুয়েলভ কিন্তু আপনি মার্কেটে বলবো যে আমি সব জায়গায় দাম কিন্তু বেশি, 6/128 দাম দেবো মাত্র অনলি 15,200 টাকা, অনলি 15,200 টাকা 6GB 128 GB। আর যদি কেউ লাগে আপনার যে নেবেন 4GB 128 GB নিতে তার দাম পড়ে, একটু বাজেট কম আছে, আমি বলবো যে যাদের বাজেট কম আছে অবশ্যই নিতে পারবেন, যে দেখতে আইফোন কিন্তু দাম কিন্তু অনেক কম, ঠিক আছে, দাম পড়বে মাত্র 13,600 টাকা, অনলি 13,600 টাকা পড়বে, 4GB 128 GB নিবেন দাম 13,600 টাকা। এছাড়াও আমি দেখাবো একটু ফাঁকে কন্ডক্ট ডিভাইস দেখে, যে যারা আইফোনের মতো খুব কিনতে চান, যে রিয়েলমির একটা প্রোডাক্ট দেখে দেবে এই ফাঁকে, যে যারা আইফোন কিনতে চান, যে একটা বাজেট টাইটানিয়ামের মতো কালার, ন্যাচারাল টাইটেল মানে কি দেখতে আইফোনের কালার, কি আইফোনের কালার, অনেকে বলতে পারে যে আমি C53 হচ্ছে বাংলাদেশের দাম কম, অফিসিয়াল দাম কম, আমি বলবো যে অফিসিয়ালের দাম এটার দাম সেম না, কারণ 100 ক্যামেরা, 100 ক্যামেরার ভিতরে আপনি একটা মানে ত্রিপল ক্যামেরার ভিতরে আইফোনের মতো সেম দেখতে, কিন্তু দাম কিন্তু অনেক ডিসকাউন্ট ইনশাল্লাহ, যে 6/128 GB ডিভাইস দেবো মাত্র দেবো, অনলি পড়বে আপনার 14,999 দাম পড়বে, বলবেন যে ভাই আপনি অফিসিয়াল কিনলে আপনি 1,000 বেশি কিনতে পারি, কিন্তু অফিসিয়াল না, অফিসিয়ালি যে 50 ক্যামেরা, আর যেটা আনঅফিসিয়াল ইন্ডিয়ান হবে এটা দাম হবে, এটা হবে 100 মেগাপিক্সেল ক্যামেরা, অবশ্যই আপনার ডিজাইন ডিজাইন গ্রাফিক সব কিছু ডিফারেন্স আছে ইনশাল্লাহ, আর এই লুকিংও সব অনেক ডিফারেন্স আছে, দেখবেন যে আপনার ইন্ডিয়ানটা কেউ 100 ক্যামেরা, আর বাংলাদেশি প্রোডাক্ট থেকে আপনার যে ওডিসিকে আপনার যারা যারা অফিসিয়াল নেবেন তাদের দাম শিখে 50 ক্যামেরা, অবশ্যই যাচাই করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি কিন্তু দিলাম ধামাকা প্রাইস মাত্র 14,999 দাম পড়বে, এটা হচ্ছে আপনার 6GB 64GB ডিভাইসের দাম। তারপর দেখেছি রেডমি 11 প্রাইম বলতে গিয়ে আপনি জানা নেবেন যে G99 প্রসেসর ভিতরে সেম গেমিং ফোন নিতে চান, দাম পড়বে কিন্তু এটা দাম পড়বে মাত্র অনলি 12,700 টাকা পড়বে, অনলি 12,700 টাকা এটা রেডমি 11 প্রাইম। আর যদি কারো লাগে যে আপনি পোকো M5 এটা সেম দামি G99 প্রসেসর ভিতরে পাচ্ছেন, মাত্র পড়বে সেম প্রসেসর ভিতরে পাচ্ছেন, G99 দাম পড়বে মাত্র অনলি 12,199 দাম পড়বে, 12,199 G99 প্রসেসর, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক সুন্দর এবং প্রসেসর ভালো, দাম কিন্তু অনেক কম ইনশাল্লাহ। তারপর দেখা যাবে পোকো C55 দেখা দেবে, পোকো C55 দাম পড়বে মাত্র পড়বে 11,000 টাকা পড়বে, অনলি 4GB 64GB, অনলি 11,000 পড়বে 4GB 64GB, যদি কারো লাগে 12,800 পড়বে 6GB 128 GB দাম, যদি কারো লাগে অবশ্যই আসবেন যে পোকো C55 এর দাম আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। তারপর থেকে রেডমি নোট 11 আছে, সেখানে দাম পড়বে মাত্র 19,000 পড়বে, 6GB 128 GB দাম, 6GB 128 GB ডিভাইসের দাম পড়বে মাত্র 19,000 টাকা পড়বে, আগে ছিল 20,000 টাকা, 1,000 ডিসকাউন্ট পাচ্ছেন। আর একটু ফ্লাক্সি ডিভাইস দেখা দেবো, যে অনেকে চান যে আপনি 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার, ঠিক আছে, 200 মেগাপিক্সেল ক্যামেরার ভিতরে পাচ্ছেন মাত্র পড়বে 19,000 পড়বে, অনলি 19,000 পড়বে। এটা যে মডেল থেকে Xiaomi 12T পুরো এসে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার সব কিছু মিলে, কিন্তু ওপরে আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারেন যে একটা সেরকম একটা ডিভাইসের সেট ইনশাল্লাহ নিতে পারবেন, দাম পড়বে মাত্র 19,000 টাকা। আর যদি পাশাপাশি দেখেছে Xiaomi 12 Pro আছে, এখানে 5G ডিভাইসের কার্ড ডিসপ্লে, অনেকে চান যে অফিসিয়ালি নিতে গেলে 1,20,000 টাকা, কিন্তু আমরা দিচ্ছি 60,000 ডিসকাউন্ট দিচ্ছি মাত্র অনলি পড়বে 60,000 টাকা, 50% ডিসকাউন্ট পাবেন, 50% ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 60,000 টাকা পড়বে, এটার দাম 12GB 256 GB। আর যদি কেউ লাগে আমি 8GB 256 GB দাম পড়বে মাত্র 57,000 পড়বে, অনলি 57,000 দাম পড়বে। আর এছাড়াও যদি Xiaomi আরও কিছু পড়া গেছে, পোকো X5 আছে, এখানে পোকো X5 দাম পড়বে মাত্র পড়বে 20,500 পড়বে 6GB 128 GB, আর 22,500 পড়বে 8GB 256 GB ব্রেন। আর এখানে সে পোকো X5 Pro আছে, এখানে দাম পড়বে 6128 GB দাম পড়বে 27,500 টাকা, 8GB 128 GB দাম পড়বে মাত্র 28,999 দাম পড়বে। আর পোকো X3 Pro আছে, এখানে দাম X3 Pro আছে, দাম পড়বে অনলি পড়বে 22,999, 23,000 পড়বে। আর এছাড়াও যারা সাইমি প্রোডাক্ট লাগে, যে Redmi K50i 8GB 256 GB একদম ইলেকট্রিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ, দাম পড়বে মাত্র পড়বে 33,500 টাকা পড়বে, অনলি 33,500 পড়বে। আর এখানে সে Xiaomi 12 Lite দাম পড়বে মাত্র 38,500 টাকা পড়বে, 8GB 256 GB। আর এছাড়াও যে কোনো Xiaomi প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ আমাদের যে আসলে কিন্তু ডিসকাউন্ট পাবেন এবং দাম ইনশাল্লাহ মার্কেট থেকে সবচেয়ে কম পাবেন ইনশাল্লাহ। এখন দেখবো স্যামসাংয়ের প্রোডাক্ট, স্যামসাং বলতে আমাদের কাছে এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে, এখানে যে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ ডিসকাউন্ট কিন্তু থাকবেই, লাস্টে যারা ইউজ প্রোডাক্ট কিনবেন একটু ওয়েট করে আমাদের শেষে দেখে সবসময় দামাকে কিছু প্রাইস থাকে ইনশাল্লাহ। প্রথমে দেখুন স্যামসাংয়ের S23 Ultra, আজকে দামি থেকে শুরু করলাম, S23 Ultra দাম পড়বে মাত্র পড়বে 1,18,999 পড়বে, 512 GB। আর যদি কেউ লাগে আপনার 100-256 GB নিতে চান, দাম পড়বে মাত্র পড়বে 1,07,000 টাকা পড়বে, S21 FE পড়বে দাম পড়বে, যারা শ্রেণী নেবেন দাম পড়বে 41,000 পড়বে, এটা 6/128 GB। আর যদি কেউ লাগে 8GB 128 GB নিতে চান, একজন হিসেবে 500 দাম পড়বে মাত্র পড়বে আপনার 43,000 পড়বে অনলি, ঠিক আছে। আর দেখুন স্যামসাং দেখবো, স্যামসাংয়ের H54 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমানে 62,000 বিক্রি, অবশ্যই আমি বলবো যে ঢাকা বাড়ি নাম বলে পাচ্ছেন আপনি দাম পাচ্ছেন 27,500 ডিসকাউন্টে পাচ্ছেন, মাত্র পড়বে 34,500 টাকা পড়বে, এটা 8GB 128 GB বেজে দাম। আর যদি কেউ লাগে 8GB 256 GB দিচ্ছেন, দাম পড়বে 39,000 পড়বে। আর এখানে Xiaomi A34 দাম হচ্ছে অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় 50,000 বিক্রি, কিন্তু আমরা দিচ্ছি মাত্র পড়বে এটা 8GB 256 GB পড়বে 32,500 টাকা, এবং 28,000 GB দাম পড়বে মাত্র পড়বে 28,000 পড়বে অনলি
মিনি 28000 পড়বে, এটা কিন্তু আপনার 8GB 128GB ডিভাইসের দাম। আর এছাড়া আপনি স্যামসাং নিতে পারেন যে M13 F13 দাম পড়বে মাত্র 13200 টাকা, অনলি 13200 টাকা। F04 M04 দাম পড়বে মাত্র 10800 টাকা, 10800 টাকা 464 ডিভাইসের দাম। আর H71 দাম হচ্ছে 50000 টাকা, আমরা কিন্তু দিচ্ছি মাত্র অনলি 30000 রাখবো, ঠিক আছে। আর এছাড়াও আপনি সাম থেকে যে কোনো ডিভাইস কিনে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবেই, আমরা জাস্টই পাবেন ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ইনশাল্লাহ। এছাড়া দেখাবো যে আপনি হনারে কিছু সিরিয়াস যেরকম হনার X9B যে 12GB 256GB কার্ভ ডিসপ্লে পেতে পাচ্ছেন মাত্র পাবে 36999 দাম পড়বে, তিনটে কালারই অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ। আর এখানে হনার 90 আছে, 90 দাম পড়বে মাত্র পড়বে 45000 টাকা, 90 লাইটের দাম পড়বে মাত্র পড়বে 24500 টাকা পড়বে। আর এখানে আছে হনারের X5 Plus আছে, অফিসিয়াল দাম হচ্ছে বিক্রি হয় 14000 বিক্রি হয়, আমরা কিন্তু দিচ্ছি মাত্র অনলি পড়বে $12,500 আপনার এখানে রিয়েলমি দেখা দেবো, রিয়েলমি বলতে গেছে একটু আগে দেখালাম যে C 53 দাম পড়বে মাত্র পড়বে 15000 টাকা পড়বে 6GB 64GB। আর তারপর দেখাবো যে রিয়েলমি C 55 দাম পড়বে 64GB দাম পড়বে 15000 টাকা, আর যদি কারণ 8GB 128GB লাগে দাম পড়বে মাত্র পড়বে 16500 টাকা পড়বে। এছাড়াও যদি কারণ রিয়েলমি 10 লাগে দাম পড়বে, রিয়েলমি 10 দাম পড়বে মাত্র পড়বে অনলি 15000 পড়বে 6400। আর যদি কারণ লাগে আপনি 8GB 128GB 8GB নিতে চান দাম পড়বে মাত্র পড়বে 20800 টাকা পড়বে। এখানে যে রিয়েলমি 11 পুরো প্লাস আছে দাম পড়বে 8GB 256GB দাম পড়বে 38000 টাকা পড়বে। আর 12256GB দাম পড়বে মাত্র পড়বে আপনার 39500 টাকা, ঠিক আছে। তারপর রিয়েলমি দেখাবো, রিয়েলমি X50 Pro 5G যে 865 ভিতরে পাচ্ছেন আপনি একটা ধামাকা প্রাইস পাচ্ছেন। আগে ছিল কি 50-55 দাম ছিল, এখন দিচ্ছি 12GB 256GB দিচ্ছে মাত্র অনলি পড়বে 37000 পড়বে। 12GB 256GB 37000 পড়বে। ডুয়েল সেলফি ক্যামেরা পাবেন। আর তারপর দেখুন রিয়েলমি নাজো 60 পুরো দাম দিচ্ছে মাত্র অনলি 30500 টাকা, অনলি 30500 পুরো কার্ভ ডিসপ্লে 8GB 128GB পাচ্ছেন সবচেয়ে কম দামের ডিভাইস। আর তারপর দেখুন রাজু 50 পুরো প্রাইস দিব মাত্র পড়বে অনলি 18000 পড়বে 6GB 128GB আমি বলবো যে তাদের জন্য 200% 1000% আমি গ্যারান্টি দিয়ে বলবো যে অরিজিনাল প্রোডাক্ট 100% কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। যারাই কিনবে ইনশাল্লাহ দেখে 100% মানে অবশ্যই চার্জের সাথে দিতে পারবেন, যারা কুরিয়ার মাধ্যমে নেবেন তারাও ইনশাল্লাহ অ্যাভেলেবেল নিতেছে, মানে অ্যাভেলেবেল সময় নিতেছে। আমি বলবো যারা নতুন নেন নাই কোনো সময় একবার নিয়ে দেখেন ইনশাল্লাহ যে আপনার মধ্যে 100% বিশ্বাস হবে। আমাদের আলিমান টেলিকমে অবশ্যই লাইক কমেন্ট পেজে আমাদের গ্রুপে থাকবেন, আমার যে কোনো প্রাইজ ইনশাল্লাহ যখনই ঢাকা বিড়ি থেকে আসে আপনার ইনশাল্লাহ আমাদের সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনার কাছে। তবে লাইক কমেন্ট শেয়ার দেখবেন ইনশাল্লাহ, অবশ্যই আমাদের কিন্তু আগায় নেবেন ইনশাল্লাহ। তারপর দেখাবো যে আপনার রিয়েলমির ভিতরে আর যে কোনো প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ আসবেন, ডিসকাউন্ট কিন্তু থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন কিন্তু দেখাবো আলো বিশাল ডিভাইসগুলো, এখান থেকে ওপো আর ভিভো দেখাবো যে অনেকে শুরু থেকে মানে অনেক দাম দিয়ে, আমি বলবো যে সেম প্রোডাক্ট একেবারে 2-5000 ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। যে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ আমাদের কমে পাবে সেম কিন্তু ডিসকাউন্ট পাবে অনেক। আর আমি তারপর দেখাবো আপনি লাস্ট ইউজ ফোন দেখাই দেবো, যেমন Vivo B29 আছে এখানে, যে Vivo B29 এর দাম পড়বে ওটা অফিসিয়াল দাম হচ্ছে বর্তমান বিক্রি হয় কিন্তু আপনার বিক্রি হয় কিন্তু 57000 বিক্রি হয়। আমরা কিন্তু যদি দিচ্ছি যাই ঢাকা বিড়ি নাম বলে পাচ্ছেন 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মাত্র অনলি পড়বে 52999 মানে ঢাকা বিড়ির নাম বলে 4000 টাকা ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ 4000 ডিসকাউন্ট দিয়ে দেবো। সাথে কিন্তু কোম্পানি যত গিফট থাকবে এবং আমাদের তরফ থেকে আরও 4টা গিফট থাকবে ইনশাল্লাহ। আর এখানে দেখবো ভিভো
ভিভো V20 9E ভিভো V20 9E তো আমার চব্বিশ আমার বর্তমান কিন্তু অনেক ক্যামেরা কিন্তু সুন্দর এবং লাইটিং কিন্তু অনেক কিছু ফোকাস ফোকাস আছে অনেক কিছু আছে আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারেন অপশনগুলো যদি আমরা বলি না শুধু দাম ভাই কিন্তু কমাই দিচ্ছে দাম হচ্ছে 37 আমরা ঢাকা বিডি দাম বলে করছে দিচ্ছি মাত্র অনলি 8000 ডিসকাউন্ট দিচ্ছি 2500 ডিসকাউন্ট দিচ্ছি মাত্র পড়বে 34500 টাকা অনলি অনলি 34500 টাকা পড়বে আর এখানে হচ্ছে ভিভো Y36 দাম চব্বিশ দাম হচ্ছে বিক্রি বিক্রি হয় বর্তমানে বিক্রি হয় আপনি 25000 বিক্রি আমরা রাখবো মাত্র অনলি 23400 টাকা রাখবো এটা 1600 ডিসকাউন্ট পাবেন আর এখানে ভিভো ভিভো Y27 দাম চব্বিশ বিক্রি হয় 2100 টাকা আমরা দেবো মাত্র 19500 টাকা দেব আর এখানে হচ্ছে ভিভো Y27S দাম হচ্ছে অফিসিয়াল বিক্রি হয় 23000 কিন্তু বিক্রি হয় এটা কিন্তু কম লাগবে আমরা দেবো 21400 টাকা 8GB 8GB ভেরিয়েন্ট ঠিক আছে আপনি এটা পাচ্ছেন আপনি মাত্র পাচ্ছেন ভিভো Y27S দাম পড়েছে আপনার 21400 টাকা আর এখানে ভিভো V20 না ভিভো Y17S এটা 4GB দাম পড়বে মাত্র 13700 টাকা আর যদি কেউ লাগে আপনার যদি 6100 নিতে চান দাম পড়বে মাত্র পড়বে অনলি 15000 পড়বে অনলি 15000 টাকা দাম পড়বে এছাড়াও যদি ভিভো V20 2S লাগে দাম পড়বে 21500 টাকা আর ভিভো V27E এটা দাম পড়বে মাত্র পড়বে অফিসিয়াল দামে দিয়ে আমরা দিচ্ছি 3000 ডিসকাউন্ট দিচ্ছি মাত্র অনলি অনলি 30000 পড়বে অনলি 30000 টাকা রাখবো ঠিক আছে আর এছাড়াও আপনি যে কোনো ভিভো কিনেন ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে পাশ থেকে ওপো দেখা দিব ওপো কিন্তু আমরা দিচ্ছি ধামাকা ডিসকাউন্ট A78 দাম দিচ্ছি 26000 টাকা 2000 ডিসকাউন্ট দিচ্ছি তারপরে যে ওপো A18 দাম হচ্ছে অফিসিয়াল বিক্রি হয় কিন্তু 14000 বিক্রি হয় আপনি কিন্তু ঢাকা বাড়ি দাম বলে পাচ্ছেন 800 ডিসকাউন্ট দিতে পাচ্ছেন আপনি 13200 টাকা পড়বে তারপরে দেখা যাবে ওপো দেখাবো ওপো দেখাবো ওপো A58 দাম হচ্ছে অফিসিয়াল বিক্রি হয় 23000 টাকা বিক্রি হয় আপনার কিন্তু লাগবে 21500 টাকা লাগবো এটা পাচ্ছেন আপনি 1500 ডিসকাউন্ট আর যদি আনঅফিসিয়াল লাগে দাম পড়বে মাত্র 18000 রাখবো এটা 6100 GB আর এটা যে ওপো ওপো A17 কে 13000 লাগবো এটা 1000 ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও আপনি যে কোনো ওপো কেনেন যে ওপো A17 দাম পড়বে এটা 1000 ডিসকাউন্ট পাবেন মাত্র 13000 টাকা পড়বে আর এটা পাবেন ওপো A17 কে দাম এটাও 1000 ডিসকাউন্ট পাবেন মাত্র 12200 টাকা অনলি অনলি 12200 টাকা অবশ্যই আমাকে আসলে যে কোনো রিভাইজ কিনে ইনশাল্লাহ সবচেয়ে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এখন থেকে আপনি যে দেখাবো কি ইউজ প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট বলতে যেরকম পোকো পোকো X3 কিন্তু আমি বলে দিলাম যে X3 পুরো না অনলি X3 দাম পড়বে মাত্র এটা ডিভাইস হচ্ছে গিয়ে 6GB 64GB এটা দাম দিচ্ছি মাত্র পড়বে অনলি অনলি 11500 টাকা পোকো X3 পোকো X3 6GB 64GB গেমিং ফোন দাম পড়বে মাত্র অনলি 11500 টাকা আর এখানে দেখবে ভিভো ভিভো Y21 ওই বিশাল দাম ছিল আগে 15000 টাকা আমরা মানে এটা কিন্তু একটা ইউজ ডিভাইস আমরা রাখবো মাত্র অনলি 9500 টাকা অনলি 9500 টাকা রাখবো এটা ভিভো Y21 ঠিক আছে আর এখানে দেখবো যে এখানে ওপো আছে এখানে ওপো F21 পুরো আছে এখানে দাম পড়বে মাত্র পড়বে 19000 পড়বে অনলি 19000 8100 GB ডিভাইসের দাম আর এখানে যে আইফোন দেখাই দেখিছো যে আইফোন 15 প্রো ম্যাক্স না 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 256 GB ভেরিয়েন্ট দাম পড়বে 98% ব্যাটারি দাম পড়বে মাত্র পড়বে 122000 পড়বে আর এখানে যে আইফোন 13 প্রো আছে এখানে 91% ব্যাটারি হেলথ পাবেন এটা কিন্তু আপনি ফুল বক্স সহ পাবেন আমরা চার্জারও দিয়ে দিব ইনশাল্লাহ চার্জারও দিয়ে দিব দাম পড়বে মাত্র 70000 পড়বে 91% ব্যাটারি হেলথ সবকিছু ওকে আছে ইনশাল্লাহ সবকিছু আপনি আইটোন দিয়ে চেক করে নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই তারপর থেকে দেখাবো যে 1% 8 আছে এখানে 8 এর দাম পড়বে 80 দাম পড়বে অনলি 22000 পড়বে আইফোন এক্স এর দাম পড়বে অনলি পড়বে 256 GB ভেরিয়েন্ট দাম পড়বে মাত্র পড়বে 27000 পড়বে আইফোন 7 এর দাম পড়বে অনলি পড়বে অনলি 13500 টাকা পড়বে আর যদি এখানে আছে আইফোন 8 এটির দাম পড়বে মাত্র 19000 পড়বে আর এখানে আইফোন 11 প্রো আছে এখানে 11 প্রো দাম পড়বে মাত্র পড়বে আপনার 37000 পড়বে অনলি 37000 পড়বে 64GB আর 81% ব্যাটারি হেল আর আইফোন 8 এর দাম পড়বে 8% দাম পড়বে মাত্র পড়বে 23500 লাগবো ঠিক আছে আর এখানে সেটা গুগল পিক্সেল আছে এখানে দাম পড়বে ডিসপ্লে চেঞ্জ করা থেকে দাম কিন্তু কমাই দিলাম মাত্র 32 ঠিক আছে মাত্র 32000 লাগবো আর ঠিক আছে আর যে যারা যে কোনো ইউজ ফোন লাগুক অবশ্যই আমাদের ফোনে 1020 টাকা জমা দিয়া বিকাশের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট বুকিং করে ফেলবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকের মধ্যে এখানে বিদায় নিব দেখাবো আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সব কিছু দেখানো সম্ভব না যে কোনো প্রোডাক্ট লাগবে সেটা আমার কাছে আসবেন আমরা কিন্তু সেটা ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করবো আর যে কোনো প্রোডাক্ট কিনে আইফোন কিনেন আপনি ইলেকট্রিক প্রোডাক্ট আমাদের থেকে সবচেয়ে কমে পাবেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট কিনে সবচেয়ে ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন অবশ্যই আলিমেন্টেল আসলে আপনার পাবেন 100% প্রোডাক্ট ঠিক আছে আজকের মধ্যে এখানে বিদায় নেব দেখাবে ঢাকা ভিডিও অন্য ভিডিওতে আগামী সপ্তাহের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সত্যি ভালো থাকবেন আসসালামু আলাইকুম।